পাই গলোহি তীর্থনগরী হরিদ্বার আর আহি পাই আমি করব লগা হল আর টি পি সি আর টেস্ট যেহেতু ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়া নাই দুটা ডোজর সো সেইটো কারণে যিসকলে কমপ্লিট করেছে তেওঁলোকৰটো ভালেই আর লাগ আর আমি ইয়াতে হোটেল বুক করে থাকা আসলে অনলাইনত আর সেই কারণে স্টেশনের পরে ডাইরেক্ট আমি অটোলে হোটেললে গলো আর যদি আপনাদের বিচার তেনেহলে সেই অটো চালক সকলে আপনার বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জত আপনার হোটেল বিচারি দিব আপনাদের যদি মন্দিরের কাষত বিচার তেনহলে আপনাদের সুবিধা করে দিব আর তেনতে মই আপোনাক লগ পাইছো সিধা গঙ্গা মিয়াৰ পাৰত। কিনারে কিনারে সুন্দর দৃশ্য উপভোগ করে আমি গৈ আছো হরিদ্বারের মূল জায়গা টুকুরালে যা কোয়া হয় হরকিপুর। আৰু এয়া আহি পাই গলোহি হৰকিপুৰী য'ত আছে গংগামাৰ মেইন মন্দিৰ ভাগ আৰু আমি আজি দৰ্শন কৰিবলৈ আহিছোঁ। ইয়াতে সদায় 7টা বজাত সন্ধ্যা আরতি করা হয় আর এই হরকিপুরীতে আসলতে কেবাটাও ঘাট আছে আর প্রত্যেকটা ঘাটরে মানে নাম বেলেগ বেলেগ কোনোবা হয়তো আহে অস্থি বিসর্জনের কারণে কোনোবা আহে ইয়াতে স্নান করবলৈ আর ইয়াতে পূজা পাতলরও ঘাট আছে গতি আমি এটা প্রথমে দর্শন করো আহক গঙ্গামার মেইন মন্দির ভাগ। মা গঙ্গার দর্শন করল পূজা করা হয়ে গেল আর এটা গে আছো রুমলে আর এইটা হয়েছে বজার চারিফালে আর এই চারিফালে বজার দিয়ে সিধা সিধা গেলে আসলে আমার হোটেল রুম পাই আর বহুত ভাগর লাগিছে ইয়াতে কিবা এটা খাই পেলায় সিধা শুবগে লাগিব আর রাতেপাই আমি প্ল্যান করেছো ঋষিকেশ যাবলে সো আজি হয়েছে হরিদ্বার ডে ওয়ান গতি আজি যদি ভিডিওটো চাই ভাল পালে তেনেহলে লাইক শেয়ার কমেন্ট করবলে নাপাহরিব আর নেক্সট ভিডিও অতি সোনকালে আহি আছে আর এতিয়াও যদি আপনাদের মোৰ চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেনেহলে সাবস্ক্রাইব করব তেনেহলে লগ পাই আছো নেক্সট ভিডিওত বাই বাই।